এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম 1939 সালের শেষ আসতে আসতে কিভাবে গ্রেট পার্জ, গ্রেট টেরার সব কিছুর মাধ্যমে স্টালিন সাহেব পুরোপুরি রাশিয়ার ক্ষমতা, মানে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা তার হাতে নিয়ে আসেন। এই পর্বে আমরা আলোচনা স্টালিন সাহেবের ওভারঅল রাজনীতি নিয়ে করব, তবে শুরু করব আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। কারণ প্রথম বিশ্বযুদ্ধ ছিল হলো সেই ঐতিহাসিক ঘটনা যেটা জন্ম দেয় বলশেভিক রেভলিউশনের, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে জন্ম দেয় দ্য সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার। ১৯৩০ দশকে স্টালিন সাহেব যে এই যে ওয়ান স্টেটে সোশ্যালিজম, মানে একটা দেশে সোশ্যালিজম, এই যে এই আইডিয়াটা প্রচারণা শুরু করেন এবং এই আইডিয়াটা আইডিওলজিটা পুশ করা শুরু করেন, এইটা বড় একটা প্রভাব রাখে আশেপাশের সব, স্পেশালি ইউরোপিয়ান সব দেশগুলোতে। যেই দেশগুলোতে প্রভাব রাখে তার ভিতরে একটা দেশ জার্মানি। এমন আলোচনা আছে যে নাৎসি পার্টি, মানে হিটলার সাহেব যখন ক্ষমতায় আসলেন, তখন যদি জার্মানির সোশ্যালিস্টরা নিজেদের ভিতরে বিভক্ত না থাকতো, মানে এই যে ওই লেনিনিস্ট যে নতুন আইডিয়াটা স্টালিন সাহেব দিচ্ছিলেন, এগুলো নিয়ে তাদের নিজেদের ভিতরে যদি তারা বিভক্ত না থাকতেন, তাহলে হয়তো তারা আসলে একটা শক্ত শক্তি হিসাবে নাৎসিদের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন এবং তাহলে হয়তো চ্যান্সেলর হতে পারতেন না, বা চ্যান্সেলর হয়ে একনায়কতন্ত্রের মতো ক্ষমতা হাতে নিতে পারতেন না হিটলার সাহেব। 1933 সালে হিটলার সাহেব জার্মানির চ্যান্সেলর হতে সক্ষম হন, কিন্তু এর আগে থেকেও হিটলার সাহেবের পুরো উত্থান হওয়ার আগে রাশিয়া এবং জার্মানির একটা সুসম্পর্ক ছিল। 1926 সালে তারা একসাথে আবদ্ধ হয় ট্রিটি অফ রাপালোতে। এই ট্রিটি অফ রাপালোর মাধ্যমে জার্মানি এবং রাশিয়া আবদ্ধ থাকে যে তারা একে অপরের প্রতি বন্ধুত্ব এবং নিউট্রালিটি বাস্তবায়ন রাখবে। 1934 সাল থেকে স্টালিনের কাছে এবং রাশিয়ার কাছে পরিষ্কার হয়ে যায় জার্মান মিলিটারিজম, মানে হিটলার সাহেব যে এই মিলিটারি কনকোয়েস্টে নামবেন, এটা তাদের কাছে অলরেডি পরিষ্কার হয়ে যায়। এবং তখন, এখনও যদি আমরা ফিরে তাকাই, আসলে হিটলারের এবং নাৎসিদের মূল প্রতিপক্ষ ইংল্যান্ড ছিল না, ছিল সোভিয়েতরা। সো রাশিয়া ছিল মূল প্রতিপক্ষ, হিটলাররা কমিউনিজমের বিরুদ্ধে ছিল। সো রাশিয়ার মেইন প্রতিপক্ষ হিটলার। সো স্টালিন সাহেব 1934 সাল থেকেই খুব ভয়ে ছিলেন যে এই নাৎসি স্টেটটা কী করবে, হিটলাররা কী করবে। এবং 34 সাল থেকে তারা শুরু করেন বিভিন্ন ধরনের বন্ধুত্ব প্যাক্ট, ট্রিটি সাইন করা পোল্যান্ডের সাথে, চেকোস্লোভাকিয়ার সাথে, রোমানিয়ার সাথে, বুলগেরিয়ার সাথে, এবং লেটার দ্যাট ইয়ার, মানে ওই বছরেই তারা লিগ অফ নেশনও জয়েন করেন। এবং 34 থেকে 38 পর্যন্ত কন্টিনিউসলি স্টালিন শুধু চেষ্টা করেন নতুন প্যাক্ট ট্রিটিতে আসতে ইংল্যান্ডের সাথে, মানে গ্রেট ব্রিটেনের সাথে, ফ্রান্সের সাথে, কী করে তারা হিটলারকে, হিটলারের মিলিটারিজমকে আবদ্ধ করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি ফ্রান্স, গ্রেট ব্রিটেন কেউই খুব বেশি এনথুজিয়াজম দেখায় না স্টালিনের সাথে একত্রিত হতে। 38 সালে সাইমলটেনিয়াসলি স্টালিন সাহেব চেষ্টা করেন একদিকে হিটলারের সাথে, আরেকদিকে গ্রেট ব্রিটেনের সাথে একটা চুক্তিতে আসতে, যে গ্রেট ব্রিটেন যদি চুক্তিতে আসে তাহলে জার্মান মিলিটারিজমের বিরুদ্ধে তার সুন্দর একটা ইন্স্যুরেন্স পলিসি চলে আসলো। কিন্তু আনফর্চুনেটলি লেট 1938 পর্যন্ত গ্রেট ব্রিটেন তেমন কোনোই ইন্টারেস্ট দেখায় না স্টালিনের সাথে চুক্তিবদ্ধ হতে। ১৯৩৯ সালে যুদ্ধ যখন একেবারে দুয়ারে, তখন আর কোনো উপায় না পেয়ে এবং গ্রেট ব্রিটেন কোনোভাবেই সাড়া না দেয়াতে, নিজেকে যুদ্ধ থেকে বাঁচাতে, কারণ স্টালিন তখন তৈরি না জার্মানির সাথে যুদ্ধে যেতে, এবং স্টালিন এটাও জানে যে হিটলার তখন তৈরি না দুই ফ্রন্টে যুদ্ধে যেতে, ওয়েস্টার্ন ফ্রন্ট, ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধে যেতে। সো হিটলারও তখন চেষ্টা করছে স্টালিনের সাথে এমন একটা চুক্তিতে আসতে যেখানে হিটলারের মাথায় ব্যথা থাকবে না যে ইস্টার্ন আর ওয়েস্টার্ন দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে হবে। সো এই জায়গাটায় দুজনের একটা মিলন হয়। 1939 সালে তারা সাইন করে মোলোটভ রিবেন্ট্রপ ট্রিটি। এই মোলোটভ রিবেন্ট্রপ ট্রিটি সাইন করে যে এই প্যাক্টটা,
নিজের দেশের জনগণের কাছেও বা ভবিষ্যতের কাছেও স্টালিন লেজিটিমাইজ করে ওই পুরাতন লেনিন সাহেবের আমলের, যখন জার্মানির সাথে 1800 সালে ব্রেস্ট লিভস ট্রিটিটা সাইন করেছিল সেটার ভিত্তিতে। কিন্তু আমরা যদি পিছিয়ে তাকাই তাহলে এই যে মোলোটভ রিবেন্ট্রফ প্যাক্ট, এটার জন্য মূল দায়ী কে ছিল? স্টালিন নিজে ছিল, যে নিজের দেশকে বাঁচাবার জন্য হিটলারের সাথে যুদ্ধে যেতে ভীত থাকবার জন্য এই ট্রিটি সাইন করে, নাকি নেভিল চেম্বারলেন ছিল এবং গ্রেট ব্রিটেন ছিল যারা হিটলারকে দমন করবার জন্য রাশিয়াকে, রাশিয়ার সাথে সহযোগিতা করবার কোনো কারণ তখন দেখেননি? এনিওয়ে, এই মোলোটভ রিবেন্ট্রফ প্যাক্ট সাইন করার পর এমন না যে স্টালিন সাহেব নিজেও ভদ্র হয়ে চুপচাপ বাড়িতে বসে থাকলেন, সে পুরোপুরি এই হিটলারের সাথে এই প্যাক্টের সদ ব্যবহার করে বা অসৎ ব্যবহার করে সে তার সোভিয়েত এম্পায়ার এক্সপ্যানশনের কাজ শুরু করলেন এবং ইমিডিয়েটলি পোল্যান্ডের উপরে আক্রমণ করলেন, ফিনল্যান্ডের উপরে আক্রমণ করলেন এবং যতদূর সম্ভব তার জায়গা জমি বাড়াবার জন্য উনি তৈরি হয়ে গেলেন। ওনার স্টালিন সাহেবের সাইড থেকে হয়তো একটা আর্গুমেন্ট আসতেই পারে যে সে তৈরি হচ্ছিল যে আগামীতে যে, কারণ সেও জানে আগামীতে হিটলার তাকে অ্যাট্যাক করবে বা সে হিটলারকে অ্যাট্যাক করবে, তারা দুজন একে অপরকে বিশ্বাসের জায়গায় ছিলেন না, আইডিওলজিক্যালি এই দুজন হলো মেইন এনিমি। সো যতখানি সে তার বর্ডার বাড়াতে পারে ফর দি ইম্পেন্ডিং নাজি অ্যাট্যাক সেটা উনি চেষ্টা করছেন। সো রাশিয়ার এই এক্সপ্যানশনিস্ট ওয়ারিং স্টেটাসের জন্য ডিসেম্বর মাসে তাদেরকে লিগ অফ নেশনস থেকে বের করে দেওয়া হয় এবং পোল্যান্ডে তারা যে এক্সপ্যান্ড করে এটা কিভাবে করে এটা পরে যে আরও পরিষ্কার হয়, 1940 সালের ক্যাটিন ম্যাসাকার তারা যেভাবে করে সেটা যখন বিশ্বের কাছে তুলে ধরে 1943 সালে যে নাৎসি জার্মানিরা, কারণ 1940 সালে কেটিন যখন ওনার, কেটিন একটা শহর, সেটা যখন সোভিয়েত আর্মি রেড আর্মি টেক ওভার করে তখন ওখানে তারা 20,000-এর ঊর্ধ্বে আর্মি পার্সোনেল এবং ইন্টেলিজেন্সিয়াদের, মানে জ্ঞানীগুণীদের তারা এক্সিকিউট করে জাস্ট তাদের কন্ট্রোল বাস্তবায়ন রাখার জন্য এবং এটা ইতিহাসের পাতায় দ্য ইনফেমাস কেটিন ম্যাসাকার হিসেবে পরিচিত। 1939-40 একদিকে হিটলার যেমন প্রিপেয়ার্ড হচ্ছে ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধ করবার জন্য, যদিও কাউকে অ্যানাউন্স করেনি, রাশিয়াও জানে, স্টালিনও জানে যে তারাও তৈরি হচ্ছে যেন হিটলার যখন ইম্পেন্ডিং যে অ্যাট্যাকটা করবে এবং 1940 সালে বলকান এরিয়াতে যে জায়গাগুলো হাঙ্গারি রোমানি এগুলো সব নাজি জার্মানি টেক ওভার করে এবং এই বর্ডারগুলো যখন রিড্র করে এগুলো নিয়ে তখন কোনো আলোচনায় আসে না, যদিও মোলোটভ রিবেন্ট্রফ প্যাক্টে বেসিসই ছিল যে এই জায়গাগুলো তারা নিজেদের ভিতরে আলোচনার মাধ্যমে তারা যেই বর্ডার, নতুন বর্ডার যদি ড্র করে করবে, কিন্তু এগুলো নিয়ে হিটলার সাহেব কোনো আলোচনায় আনেন না স্টালিন সাহেবকে। এবং 1941 সালে যে স্টালিন সাহেব আবার জাপানিজ ফরেন মিনিস্টারের সাথে আরেকটা চুক্তিতে আবদ্ধ হন যে জাপান বন্ধু রাষ্ট্র হিসেবে রাশিয়াকে দেখবে এবং রাশিয়ার ইস্টার্ন ফ্রন্টে জাপান কোনো যুদ্ধে লিপ্ত হবে না। যদিও এই মিটিংটার জাস্ট আগাগ দিয়ে এই জাপানিজ ফরেন মিনিস্টারের সাথে হিটলার নিজে মিটিং করেন এবং তাদেরকে রিকোয়েস্ট করেন তারা যেন রাশিয়ার সাথে কোনো ধরনের প্যাক্টে আবদ্ধ না হয়। এর মানে এখানেও পরিষ্কার যে স্টালিন সাহেব জানতেন যে এই অ্যাট্যাক আসছে এবং হিটলার সাহেব তখন অলরেডি হয়তো তৈরি হয়ে গেছেন এই অ্যাটাকটা করবার জন্য। এখানে ইতিহাসে অনেকেই হিটলার সাহেবকে দোষ দেয় চিন্তা করে, হিটলার সাহেবের মানে ইউনো হিটলার সাহেবকে কোনোভাবেই ভালো আলোকে দেখার মতো কোনো জায়গা নেই, বাট সেটার কথা বলছি না, আমি বলছি যে দোষারোপ করে এইভাবে যে হিটলার সাহেব প্যাক থাকা সত্ত্বেও স্টালিন সাহেবের উপরে আক্রমণ করেন। আসলে হিটলার সাহেব না, নাৎসি জার্মানিও জানে যে তাদের মেইন প্রতিপক্ষ রাশিয়া, আইডিওলজিক্যাল প্রতিপক্ষ রাশিয়া, সো তারা আগে আক্রমণ না করলে রাশিয়া একসময় যে আক্রমণ করবে, এখানে হিটলার সাহেব এবং নাৎসি জার্মানি আগে আক্রমণ করে। ফাইনালি 1941 সালের জুন মাসে অপারেশন বারবারোসার নামে হিটলারের জার্মানি অ্যাট্যাক করে রাশিয়ার উপরে। অপারেশন বারবারোসা সবচেয়ে বড়, ওই পর্যন্ত সবচেয়ে বড় অপারেশনগুলোর মধ্যে একটা এবং হিটলারের মাথায় থাকে যে খুব তাড়াতাড়ি তারা ফার্স্টে ইউক্রেন কিয়েভ থেকে মস্কো দখল করে লেনিনগ্রাড দখল করতে সক্ষম হবে এবং এক মাসের ভেতরে কিয়েভ থেকে মস্কো পর্যন্ত পৌঁছে যায় জার্মান ফোর্সেস। এবং এই সময়টায় স্টালিনের রিয়াকশন
খুবই অবাক করার মতো ছিল। স্টালিন নিজেকে ক্রেমলিনে তার কোয়ার্টার্সে আবদ্ধ করে ফেলে, এবং সে সেন্ট্রাল কমিটির সাথে আলোচনা বন্ধ করে দেয়। এরপরে সেন্ট্রাল কমিটি মেম্বাররা জোর করে তার কাছে যেয়ে তার হাত পা ধরে তাকে অলমোস্ট রিকোয়েস্ট করে, ইতিহাসের পাতায় আমরা যা জানি যে তার হাত পা ধরে তাকে অলমোস্ট রিকোয়েস্ট করে ফেরত নিয়ে আসে লিডারশিপ দেবার জন্য। অক্টোবর মাসের ভিতরে মস্কো নাজি ফোর্সেস মস্কে পৌঁছে শুরু হয় ব্যাটল অফ মস্কো। এবং এই যে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান মাটিতে যত যুদ্ধ হয়েছে এর ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে সিগনিফিকেন্ট দুটো যুদ্ধ হলো ব্যাটল অফ মস্কো আর ব্যাটল অফ স্টালিনগ্রাড। এই দুটো যুদ্ধে মস্কো এবং স্টালিনগ্রাড, স্পেশালি তখন মস্কোর যুদ্ধে যেটা লিটারালি যেটা স্ট্র্যাটেজি করেন স্টালিন সাহেব হলো যে ওয়েভ আফটার ওয়েভ হিউম্যান সৈন্য উনি পাঠাবেন, কিন্তু উনি শহর ত্যাগ করবেন না, শহর নাৎজিদের কাছে ছাড়বেন না। নভেম্বর 1941 ভিতরে রাশিয়ান পপুলেশনের 40% বেশি টেরিটরি চলে আসলো নাৎজি ফোর্সেসের কন্ট্রোলে, 2/3 বেশি কোল মাইন, আয়রন মাইন সব চলে আসলো নাৎজি কন্ট্রোলে, 40% বেশি রেলওয়ে লাইন চলে আসলো নাৎজি কন্ট্রোলে। সো এই জায়গাটা থেকে নাৎজি ফোর্সেস এমন একটা জায়গায় ছিল যে তারা আসলেই হয়তো শেষ করে দিতে পারতো সোভিয়েত রাশিয়া, শেষ করে দিতে পারতো রেড আর্মি। কিন্তু এখান থেকে ইতিহাসের আলোচনায় আছে যে হিটলারের কিছু হয়তো বোকামি বা কিছু অ্যারোগেন্ট পলিসিস সহযোগিতা করে রেড আর্মিকে আবার কাম ব্যাক করতে। কারণ হিটলারের মাথায়ও ছিল যে ঠিক এই যে 37-38 মানে যুদ্ধ শুরু হওয়ার 2 বছর আগে 20,000-এর অধিক এক্সপিরিয়েন্স জেনারেলস কমান্ডার্সদেরকে কিন্তু পার্জ করে দিয়েছে গ্রেট টেরারের মাধ্যমে। সো দুর্বল আর্মি এবং টোটাল ওয়ারের জন্য তৈরি না, 22 মাস 39 থেকে যখন মোলোটভ রিবেন্ট্রফ ট্রিটি সাইন করলো স্টালিন, তখন থেকে 22 মাস সময় পেয়েছে হিটলারের অপারেশন বারবারোসা পর্যন্ত, কিন্তু এই 22 মাসে আসলে স্টালিন অত বড়ভাবে তৈরি হতে পারেনি। সো হিটলার যদি ভুলগুলো না করতো, নাৎজি ফোর্সেসদেরকে ভুলভাবে লিড না করতো, তাহলে হয়তো ব্যাটল অফ মস্কো ওদের হারাতে হতো না। কিন্তু আলটিমেটলি ব্যাটল অফ মস্কো, মস্কো প্রোটেক্ট করতে রেড আর্মি সক্ষম হলো। 1942 ভেতরে অলরেডি নাৎজি আর্মির রিট্রিট শুরু হলো, এদিকে আরেকদিকে শুরু হলো ব্যাটল অফ স্টালিনগ্রাড। এর ভেতরে রাশিয়া অলরেডি অ্যালাইড পাওয়ারের একটা অংশ হয়ে গেছে, সবার সাথে গ্রেট ব্রিটেন, ইউএসএ, আমেরিকার সাথে তাদের ট্রিটি সাইন করা হয়ে গেছে, এবং আমেরিকার সাথে যুদ্ধের এফর্টে সহযোগিতার জন্য $1 বিলিয়ন লোনও অলরেডি রাশিয়া পেয়েছে। 1942 অগস্ট মাসে শুরু হলো সবচেয়ে কঠিন যুদ্ধ, ব্যাটল অফ স্টালিনগ্রাড। স্টালিনগ্রাড যেই শহর স্টালিনের নামে নামকরণ, এই শহর কোনো মতেই স্টালিন সাহেব হারতে মেনে নেবেন না। 1942 অগস্ট মাস থেকে 1943 ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্টালিনগ্রাড নিয়ে যুদ্ধ হলো, এবং সবচেয়ে ব্লাডি যুদ্ধ ছিল এটা। এই এই 5 মাসে ব্যাটল অফ স্টালিনগ্রাডে 20 লাখের উপরে সৈন্য ক্যাজুয়ালটি হয়, কিন্তু আলটিমেটলি স্টালিনগ্রাড তারা ধরে রাখতে সক্ষম হয়, এবং 1943 মধ্যে পুরো যুদ্ধ পাল্টার দিকে যাওয়া শুরু করে। ১৯৪৩-এর শেষ আসতে না আসতে স্টালিন সাহেব অলরেডি চিন্তা করা শুরু করে যে এই যুদ্ধের শেষটা হবে কি করে, তারা কিভাবে রেপারেশনস নেবে জার্মানির কাছ থেকে, এবং জার্মানি এবং এই যে টেরিটরিগুলো এগুলো কিভাবে ভাঙাভাঙি হবে, এগুলো নিয়ে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে যায়। সো এরপরে তারা কনফারেন্স, যে তেহরান কনফারেন্স, ইয়াল্টা কনফারেন্স, এগুলোতে কী কী চাইবে স্টালিন সাহেব রাশিয়ার জন্য, এগুলো অলরেডি প্ল্যান তৈরি করা শুরু হয়ে যায়। ইয়াল্টা কনফারেন্সে স্টালিন সাহেব অফার করেন যে জার্মানির 80% বেশি ইন্ডাস্ট্রি একদম ডিসম্যান্টল করতে, এবং রাশিয়ান রেপারেশনস $10 বিলিয়ন বেশি। 1944 রেড আর্মি একটার পর একটা বিজয় পেতে থাকে, ফাইনালি শেষ হয় বুডাপেস্টে জার্মান গ্যারিসনদের পুরো আটক করে। 1944 জুন মাসে অলরেডি যখন অ্যালাইড ফোর্সেসরা তৈরি হয়ে গেছে জার্মানিকে, পোস্ট ওয়ার জার্মানি
কে নিয়ে কি করা হবে, এই সময় গ্রেট ব্রিটেন অফার করে একটা নতুন আইডিয়া যে জার্মানি ভেঙে জোন অফ ইনফ্লুয়েন্স তৈরি করা হবে, আমেরিকান জোন অফ ইনফ্লুয়েন্স, রাশিয়ান জোন অফ ইনফ্লুয়েন্স, মানে যারা বড় বড়ভাবে যুদ্ধ করেছে অ্যালাইজ বড় পাওয়াররা, তারা জার্মানিকে তাদের আন্ডারে একটা সময় পর্যন্ত রাখবে। এবং অরিজিনালি আইডিয়াটা ছিল যে এই জোন অফ ইনফ্লুয়েন্সটা পিওরলি মিলিটারিভাবে হবে, এবং এই যুদ্ধে সবচেয়ে বড় অবদান যেমন রাশিয়া রাখে তেমন সবচেয়ে বেশি ক্ষতিও রাশিয়ার হয়। মোর দেন 25 মিলিয়ন রাশিয়ান্স ডাইড, মানে 250,000-এর উপরে রাশিয়ান প্রাণহানি হয় এই যুদ্ধে বিজয় লাভ করবার জন্য। ১৯৪৪-৪৫-এ তেহরান কনফারেন্সে, ইয়াল্টা কনফারেন্সে খুব ভালো একটা সম্পর্ক শুরু হয় রুজভেল্ট, স্টালিন এবং চার্চিলের মধ্যে, স্পেসিফিক্যালি চার্চিল এবং স্টালিনের ভেতরে। এবং চার্চিল স্টালিনের সাথে রাশিয়াতে এসেও আলোচনা করেন এই যে জোন অফ ইনফ্লুয়েন্সগুলো কীভাবে ভাঙবেন, যুদ্ধ কীভাবে শেষ হবে, এগুলো সব নিয়ে আলোচনা করেন। কিন্তু যুদ্ধ শেষ হতে না হতেই স্পয়েলস অফ ওয়ার, মানে এই যে জার্মানিকে যে এখন ডিমিলিটারাইজ করা হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজ করা হবে, এইটা কিভাবে করা হবে, এই আলোচনা আসতে না আসতে এই সম্পর্কটাতে, এই সম্পর্কগুলোতে অনেক বড় আবার একটা ফারাক সৃষ্টি হয়। এবং প্রথম এই যে কোল্ড ওয়ারের জন্ম, যে এই কোল্ড ওয়ার এই উক্তিটা, এই ফ্রেজটা আসলে কয়েন করে উইনস্টন চার্চিল নিজে। কোল্ড ওয়ার কি? যে বিশ্ব এখন থেকে দুই ভাগে ভেঙে যাচ্ছে এবং ঠান্ডা যুদ্ধ হবে রাশিয়ার, যারা কমিউনিস্ট, এবং এর বিরুদ্ধে ক্যাপিটালিস্ট। এবং এটা শুরু হয় কিভাবে? এটা শুরু হয় হলো এই যে জোন অফ ইনফ্লুয়েন্স জার্মানিকে যেভাবে ভাঙবে এই জোন অফ ইনফ্লুয়েন্সে। সো এই যে রাশিয়ার আন্ডারে রাশিয়া নিজের বর্ডার সিকিউরিটি চায় যে এই দিক থেকে যেন রাশিয়া থেকে আসতে না পারে। তো এই যে রাশিয়া নিজের বর্ডার সিকিউরিটির জন্য রাশিয়া যেই জায়গাটুকু জার্মানির ভেঙে নিতে চায় সেই জায়গাটুকু যদি রাশিয়ার কন্ট্রোলে থাকে, এখন জার্মানির, এগেন জার্মানিতে তো লোকজন আছে, সে তাদেরও একটা ইকোনমি আছে, তো একটা ইকোনমিক ইম্প্যাক্ট তো থাকবে। তো ইকোনমিক ইম্প্যাক্ট যদি থাকে, যদি কারেন্সি ইন্ট্রোডিউস করতে হয় বা রিইন্ট্রোডিউস করতে হয়, ইকোনমিক এক্সচেঞ্জ যখন প্রয়োজন হবে, তখন ক্যাপিটালিস্ট যে জোন অফ ইনফ্লুয়েন্স, যেটা গ্রেট ব্রিটেনের যে জায়গাটা, জোন অফ ইনফ্লুয়েন্স যেটা আমেরিকান যে জায়গাটা, সেই জায়গাগুলো যেভাবে ট্রেড করতে পারবে, রাশিয়ান জোন অফ ইনফ্লুয়েন্সে কি ওইভাবে ট্রেড করতে পারবে? সো অটোমেটিক্যালি এখানে চলে আসে পলিটিক্যাল এবং ইকোনমিক জোন অফ ইনফ্লুয়েন্স ডিমার্কেশন। এইখানে আসলে উৎপত্তি, এই আলোচনাগুলো নিয়েই উৎপত্তি প্রথম কোল্ড ওয়ারের। এবং এখানে একটা জিনিস মনে রাখাটা ইম্পর্টেন্ট যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ছাড়া বাকি প্রত্যেকটা দেশের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব জায়গায় এয়ার রেইডস, বম্বিং, মিলিটারি অ্যাট্যাক, এবং কোটি কোটি জনগণ নিহত হয়েছে। আমেরিকার মাটিতে কোনো যুদ্ধ করেনি, আমেরিকার মাটিতে কেউ আক্রমণ করেনি। সো আমেরিকান ইকোনমি আরও শক্তি বেড়েছে, আমেরিকান ইন্ডাস্ট্রির আরও শক্তি বেড়েছে, এবং এই জায়গাটায় আমেরিকান ইনফ্লুয়েন্সটা পুরো বিশ্বে প্রভাব রাখছে। ইভেন কি আমেরিকান ইনফ্লুয়েন্সে রাশিয়াও ইনফ্লুয়েন্সড হতে চায়। আমেরিকা স্পেশাল লোনস অফার করে, স্টালিন চায় আমেরিকার কাছ থেকে নতুন করে লোন নিতে। স্টালিন আসলে কোল্ড ওয়ার চায় না, অ্যাটলিস্ট ওই সময়টায় চায়। নতুন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ট্রুম্যান এসে পরিষ্কার, স্পেশালি অনেক জায়গায় তখন শুরু হয় নতুন এই যে রাশিয়ান রেড আর্মি যে সহযোগিতায় আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ জেতা হলো। সো তাহলে সব জায়গায় ইউরোপের সব দেশগুলোতে যেখানে কমিউনিস্ট পার্টিগুলো ছিল তারা আরও নিজেরা শক্তি খুঁজে পেল। সো বেশিরভাগ ইউরোপিয়ান স্টেটগুলোতে কমিউনিস্ট পার্টিগুলো চাঙ্গা দিয়ে উঠেছে, এর মধ্যে একটা দেশ গ্রিস। গ্রিসে কমিউনিস্ট পার্টি যখন চাঙ্গা দিয়ে উঠেছে এবং তারা আবার কমিউনিস্ট রেভলিউশন তৈরি করতে চায়, তখন প্রেসিডেন্ট ট্রুম্যান, আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান পরিষ্কার করে ডিক্লারেশন দিলেন যে যেখানে যেখানে কমিউনিজম উঠে চাঙ্গা দিয়ে দাঁড়াতে চেষ্টা করবে সেখানে সেখানে আমেরিকা তাদেরকে সাপোর্ট করবে, কমিউনিজমের বিরোধিতা যারা করছেন, ক্যাপিটালিস্টদের সাপোর্ট করবে কমিউনিস্টদের দমন করতে। এই যে এই আইডিয়াটা, এইটা পরিষ্কারভাবে তখন বিশ্বের কাছে পৌঁছলো দ্য ট্রুম্যান ডক্ট্রিন হিসাবে। এবং এই ট্রুম্যান ডক্ট্রিনটা আরও পরিষ্কার করে দিল এই যে চার্চিল যেটাকে বলেছিল কোল্ড ওয়ার,
যে আজকে থেকে সোভিয়েত রাশিয়া আলাদা, আমরা ক্যাপিটালিস্টরা আলাদা। সো আর আয়রন কার্টন একটা ড্র করা হলো। আয়রন কার্টন কি? এই যে সোভিয়েত রাশিয়ার ইনফ্লুয়েন্সে যে দেশগুলো চলে আসলো, এর বাইরে, সোভিয়েত রাশিয়ার ইনফ্লুয়েন্সের বাইরে আমেরিকান বা ক্যাপিটালিস্ট ইনফ্লুয়েন্সে যে দেশগুলো, এই মাঝখানের এই যে এই বর্ডারটা, এটার নাম হলো আয়রন কার্টেন। সো নতুন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন একটা সম্ভাবনা ছিল যে এই যে যারা একসাথে বিশ্বযুদ্ধ জয় লাভ করেছে তারা একত্রিতভাবে সামনে যেয়ে কাজ করবে, ঠিক উল্টাটা হলো। নতুন আরেকটা যুদ্ধ হলো, শুরু হলো দ্য কোল্ড ওয়ার, যেখানে আসলে মুখোমুখি আর কোনো ফোর্সেস যুদ্ধ করবে না, এরা অন্য দেশের মাধ্যমে প্রক্সি যুদ্ধ করবে। ইমিডিয়েট যে একটা প্রক্সি যুদ্ধ হলো, শুরু হয়ে গেল কোরিয়াতে, দ্য কোরিয়ান ওয়ার, তারপর একটার পর একটা হতেই থাকলো। এই প্রক্সি যুদ্ধগুলো পরিচিতি কোল্ড ওয়ারের। স্টালিন সাহেব কোল্ড ওয়ার চাইতেন না, এটার পরিষ্কার এভিডেন্স আমরা পাই যে এই যে এন্ড অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যে রেড আর্মির সাইজ ছিল 11 মিলিয়ন, মানে 1 কোটির অধিক, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর স্টালিন সাহেব কমিয়ে নিয়ে আসে 30 লাখের মতো। প্লাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পরিষ্কার হয়ে যায় যে নিউক্লিয়ার পাওয়ার আছে আমেরিকার হাতে, স্টালিনের হাতে তখন নিউক্লিয়ার পাওয়ার নেই। সো এবং স্টালিন এইডও চায় আমেরিকার কাছে। সো এই সবগুলো কারণ মিলে খুব পরিষ্কার ছিল যে স্টালিন আয়রন কার্টেন ড্র করতে চায়নি, স্টালিন কোল্ড ওয়ার চায়নি, তবে কোল্ড ওয়ার তাকে দেয়া হয়েছে। এবং একবার যখন দেয়া হয়েছে তখন কোল্ড ওয়ার থেকেও স্টালিন সরে যায়নি। এবং আলটিমেটলি 1948 সালে যে রাশিয়ার হাতেও প্রথম, তাদের প্রথম অ্যাটম বম আসলো। সো এইখান থেকে শুরু হলো কোল্ড ওয়ারে একে অপরের সাথে নিউক্লিয়ার শক্তির কম্পিটিশন। 1950 সালের পর থেকে স্টালিন আরও বেশি নিজের ভেতরে আবদ্ধ হওয়া শুরু করলেন। উনি বাইরে যাওয়া, ইভেন কি পলিট ব্যুরোর মিটিংয়েও অফিসিয়ালি বসা, এগুলো অনেক কমিয়ে দিল। এবং একটা পর্যায়ে যে উনি শুধু কমিউনিস্ট পার্টির নেতাদের না, উনি নিজের ডাক্তারদের পর্যন্ত সন্দেহ করা শুরু করলেন যে তারা তার বিরুদ্ধে কনস্পায়ার করছে কি না, বা তার এগেনস্টে অ্যাসাসিনেশনের কোনো অ্যাটেম্প্ট আনতে চেষ্টা করছেন কি না। 1953 সালে যে নতুন একটা পার্জের আশঙ্কা করা শুরু করলেন তার কাছের যে পলিট ব্যুরো মেম্বাররা ছিলেন, যেমন বেরিয়া, মালেনকভ, ক্রুশ্চেভ, বুলগানিন, তারা নতুন একটা পার্জের হয়তো আশঙ্কা করা শুরু করলেন। এবং তার জন্য 1953 সালের 5ই মার্চে যখন জোসেফ স্টালিন ইন্তেকাল করেন, এটা নিয়ে এখনও অনেক আলোচনা আছে যে উনি ন্যাচারাল কজেসে আসলে ইন্তেকাল করেছিলেন কি না। তবে উনার ইন্তেকালটা ন্যাচারাল কজেসেও যদি হয়ে থাকে খুব সাধারণ ছিল না, কারণ তার আগের দিন তার বাড়িতে দাওয়াত ছিল এবং এরা এই যে বুলগানিন, বেরিয়া, ক্রুশ্চেভ, মালেনকভ, এরা সবাই ছিলেন এবং হেভি ড্রিঙ্কিং হয়েছিল। এবং এরপর তারা পার্টি থেকে চলে যাবার পর রাত্রেবেলায় তার ম্যাসিভ স্টমাক ক্র্যাম্পস অ্যাট্যাক হয়, সাথে হয়তো স্ট্রোকও হয়। সকালবেলা সে রুম থেকে বেরোয় না, কিন্তু এমন একটা জায়গায় স্টালিন নিজেকে নিয়ে এসেছিলেন যে তার দারোয়ানরা পর্যন্ত ভয় পায় নক করে, দরজা খুলতে, তার উপরে চেক করতে। অনেক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তার স্পেশাল সিকিউরিটিরা এই যে এই সিনিয়র নেতাদের, ক্রুশ্চেভ, বুলগানিন, তাদেরকে ডাকেন। তারা এসে ডাক্তারকে ডাকতে ভয় পায়, কারণ স্টালিন সাহেব কনস্পিরেসি চিন্তা করতেন যে তার ডাক্তাররা করছে কিনা। ফাইনালি যখন যে ডাক্তার ডাকা হয় তখন স্টালিন সাহেব আর নেই, স্টালিন সাহেব অলরেডি ইন্তেকাল করেছেন। এবং এই সিচুয়েশনগুলোর জন্যই অনেকে চিন্তা করেন যে আসলে স্টালিন সাহেব কি ন্যাচুরাল কজেসে ইন্তেকাল করেছেন, নাকি উনার ইন্তেকালটাও একটা কনস্পিরেসি ছিল। স্টালিন সাহেবের ইন্তেকালের পর রাশিয়ার ক্ষমতায় আসেন তার প্রাইমারি ফলোয়ার্সদের একজন, নিকিতা ক্রুশ্চেভ। এবং ইন্তেকালের মাত্র 6 মাস পর সেন্ট্রাল কমিটির মিটিংয়ে ক্রুশ্চেভ পরিষ্কার করে স্টালিন সাহেবকে ডিনাউন্স করেন। ডিনাউন্স করেন, বলেন যে স্টালিন সাহেবের পলিসিজের জন্য কোটি কোটি রাশিয়ান মারা গেছে, যে স্টালিন সাহেবের পলিসিস ভুল ছিল, কালেকটিভ ফার্মিং ভুল ছিল, তার গ্রেট পার্জ ভুল ছিল, গ্রেট টেরার ভুল ছিল, এগুলোর আলোচনা নিয়ে আসেন। এবং ক্রুশ্চেভ এগুলো আলোচনা আনার সাথে সাথে আস্তে আস্তে বিশ্বব্যাপী স্টালিন সাহেবের বিরুদ্ধে আলোচনা আসা শুরু হয়। এবং ক্রুশ্চেভ যে অ্যান্টাই স্টালিন পলিসি আনা শুরু করেন, এগুলো
আগামীতে আমরা যখন চেয়ারম্যান মাওকে নিয়ে আলোচনা করব, তখন দেখব এটার প্রভাব চায়নার উপরে কীভাবে পড়েছিল। তবে স্টালিন ক্ষমতাচ্যুত, মানে স্টালিনের ইন্তেকালের পর থেকেই অ্যান্টাই স্টালিন ক্যাম্পেইন অনেক শক্তভাবে শুরু হয়ে যায়। যেটা শুরু হয় না হলো অ্যান্টাই লেনিন ক্যাম্পেইন, যে কাল্ট অফ লেনিন স্টালিন সাহেব তৈরি করেছিলেন, সেই কাল্টের বিরুদ্ধে কোনো আলোচনা শুরু হয় না যতদিন পর্যন্ত 1990 পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন জীবিত থাকে। সো চার পর্ব নিয়ে আমরা জোসেফ স্টালিন সাহেবের জীবন, তার নেতৃত্ব নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম যে জোসেফ স্টালিন যে অবদান বিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতিতে রেখেছে, এর থেকে বড় অবদান হয়তো আর কেউ রাখেনি। হিটলার না, চেয়ারম্যান মাও না, রুজভেল্ট না, উইনস্টন চার্চিল না, মহাত্মা গান্ধী না, অন্য কেউ না, কারণ এত জীবন ছুঁয়ে যায়নি। নতুন একটা পলিটিক্যাল আইডিওলজি, যেটা লেনিন আসলে বাস্তবায়ন করতে পারেননি, আলটিমেটলি বাস্তবায়ন করেছেন স্টালিন। তারপর চায়না, ইন্ডিয়া, বিশ্বের সবচেয়ে বড় বড় পপুলেশনওয়ালা দেশগুলোতে সামনে যেয়ে কী হবে, এগুলোতে অনেক বড় ইম্প্যাক্ট রেখেছেন স্টালিন। তাহলে স্টালিনের নেতৃত্ব বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত সিগনিফিক্যান্ট ছিল। কিন্তু আসলে কি উনি ভালো নেতা ছিলেন? উনি নেতৃত্ব দিয়েছেন কার জন্য, এখনও পরিষ্কার না। উনি লিড করেছেন দ্য রাশিয়ান নেশন, মেবি উনি লিড করেছেন দ্য সোভিয়েত ইউনিয়ন, আসলে রাশিয়ান নেশন তো না। এই সবগুলো প্রশ্নই আসলে পরিষ্কার উত্তর পাওয়া মুশকিল। তবে আমরা লেনিন সাহেব দেখলাম, আমরা স্টালিন সাহেব দেখলাম, এবং বিংশ শতাব্দীতে আরও বড় বড় যারা নেতৃত্ব দিয়েছেন, মাও সাহেব, গান্ধী, নেহেরু, বড় বড় অনেকগুলো নাম নিয়ে আমরা আগামীতে আরও আলোচনা করব। এবং এই আলোচনাগুলো শেষ করে আমরা বুঝতে চেষ্টা করবো আসলে নেতৃত্ব মানে কি, এই আলোচনাগুলোর মাধ্যমে। এবং এই আলোচনাগুলো শেষ করে আমরা বুঝতে চেষ্টা করবো নেতৃত্ব মানে কি, নেতৃত্ব কীভাবে দেয়া হয়, নেতা আমরা চুজ করি কীভাবে, এবং ভালো নেতাকে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।